আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল ম্যানেজমেন্ট ক্লাস। আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের, এবং সেটার নাম হচ্ছে নেতৃত্ব। কিন্তু বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি জানতে চাচ্ছি একটা কথা, যে আমরা সবাই তো ক্রিকেট খেলা দেখি, তাই না? তো ক্রিকেট খেলা আমরা কি দেখি? একজন ক্যাপ্টেন থাকে এবং সে কি বাকিদেরকে ইনস্ট্রাক্ট করে, বা হচ্ছে যে বাকি জিনিসগুলি দেখে এবং হচ্ছে বাকিদেরকে ইন্সপিরেশন দেয়, তারপর হচ্ছে যে ইন্সপায়ার করে, তারপর হচ্ছে মোটিভেশন দেয়, এবং সেই সাথে কার কোথায় ফ্লস সেটি বলে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর হচ্ছে যে থ্রু আউট দ্য ম্যাচ সে কী করে, পুরা টিমটাকে নিয়ে একসাথে কাজ করে। আচ্ছা, এটা তো গেল ক্রিকেটের কথা, আর আমরা তো বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। তাহলে হচ্ছে আমরা যদি ব্যবসার ক্ষেত্রে দেখি, তাহলে দেখি কি যে ব্যবসায় কিন্তু টিম ওয়ার্কের অনেক দরকার পড়ে, তাই না? কারণ হচ্ছে যে আপনাকে যদি বলে যে আপনার হচ্ছে যে প্রফিট ইনক্রিজ করতে হবে 5% এই মাসের মধ্যে, তখন কি আপনি একটা, এবং আপনাকে একটা টিমের মধ্যে দিয়ে দেয়, তখন কি আপনার কাজ করতে হবে না টিম ওয়ার্ক? অবশ্যই, এবং অর্গানাইজেশনের কাজগুলি কিন্তু এরকম হয়। এখন ব্যাক টু দ্য পয়েন্ট, জিনিসগুলি হচ্ছে যে তখন কি হয় যে একজন লিডার থাকে, এবং একজন লিডার কি করে বাকি যে টিমমেটসরা আছে তাদেরকে ইনস্ট্রাক্ট করে, এবং সেই সাথে তাদের যে কাজটা, সে কাজটার কাজটাকে কি করে দলীয় লক্ষ্যপানে পরিচালিত করে। কথাটা একটু ভারী হয়ে গেল, তাই না? যদি আমি একটু ইজি করে বলি তাহলে হয় হচ্ছে, অর্থাৎ যে টিমটা, সেই টিমের মানুষদের সব কাজকে সে কি করে, অর্থাৎ ওই কাজগুলি যাতে অর্গানাইজেশনাল গোলগুলি অ্যাচিভ করা করতে পারে, অথবা ওই কাজগুলি যাতে সাকসেসফুল হয়, ওই জন্য লিডার কী করে তাদের যে কাজগুলি সেগুলোকে হচ্ছে যে পরিচালিত করে, অর্থাৎ তাদেরকে ইনস্ট্রাক্ট করে, আদেশ দেয়, উপদেশ দেয়, ঠিক করে দেয়, আবার হইতেছে মোটিভেশনও দেয়। সো এই যে একজন নেতা বা একজন লিডার তার পুরো টিমকে, টিমের মানুষদের কাজকে একত্রিত করে গোল অ্যাচিভ করার জন্য, অর্থাৎ অর্গানাইজেশনাল গোল বা লক্ষ্য যেটাই বলি না কেন, সেটা যাতে টিমমেটসরা পায় বা টিমটা যাতে পায়, সেই জন্য কাজকে যে পরিচালনা করা সেটাকে বলা হয় হচ্ছে নেতৃত্ব, অর্থাৎ ওইটার কৌশলটাকে বলে নেতৃত্ব। অর্থাৎ যে লিডার সে এখানে কী করবে, অর্থাৎ হচ্ছে তার টিমমেটসরা যারা আছে, আর তার যারা যারা তার টিমমেটস যারা যারা কাজটা করবে, তাদের আচরণ এবং কাজকে কী করবে, লক্ষ্য পানে পরিচালিত করবে। অর্থাৎ এখানে এটা হচ্ছে লক্ষ্য যাতে পাওয়া যায়, সেই জন্য কি লিডার হচ্ছে যে তার দলটাকে নিয়ে কাজ করবে, এবং সেই দলের মানুষদেরকে কি করবে, মোটিভেশন দিবে, তারপর হচ্ছে ইন্সপায়ার করবে, এবং সেই সাথে নির্দেশ দানেরও সেই ক্ষমতাটা তার থাকবে। তাহলে নেতৃত্বের বিষয়টা বোঝা গেল যে এটা হচ্ছে একটা কৌশল যার মাধ্যমে টিমের বাকিদের কাজগুলিকে এবং আচরণকে কি করা যায়, লক্ষ্য অর্জন করার জন্য কাজে লাগানো যায়। আচ্ছা, এখন নেতৃত্বের গুরুত্ব আমাদের বাস্তব জীবনে অনেক বেশি, ব্যবসার ক্ষেত্রে তো আরও বেশি, কারণ হচ্ছে ব্যবসায় অহরহ এরকম করা লাগে যে একটা টিম ওয়ার্ক করা লাগে, বা হচ্ছে সবার মিলেমিশে কাজ করা লাগে, এবং সেখানে কিন্তু একজন নেতার অনেক বেশি দরকার হয়। তাহলে আরও কী কী গুরুত্ব আছে, সেগুলি হচ্ছে সংঘবদ্ধতা সৃষ্টি। আচ্ছা, সংঘবদ্ধতা জিনিসটা কাকে বলে? সংঘবদ্ধতা হচ্ছে যখন অনেকগুলি মানুষ একসাথে হয়ে কোনো কাজ করে, অর্থাৎ তাদের মধ্যে যখন একটা ইউনিটি হয়, যখন একটা ইউনিটি তৈরি হয়, অনেকগুলি মানুষ একত্রে দলবদ্ধ হয়ে কোনো একটা কাজ করবে, সেই জিনিসটাকে আমরা বলবো সংঘবদ্ধতা সৃষ্টি। এখন নেতৃত্বের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়, একজন লিডার সে যখন তার টিমমেটদেরকে নিয়ে কাজ করবে, তখন কি হবে, সেই টিমমেট ওখানে একটা টিম তৈরি হবে, এবং ওরা কি একসাথে মিলে কাজ করবে, অর্থাৎ একটা টিম একসাথে মিলে কাজ করবে কার নেতৃত্বে, একজন লিডারের নেতৃত্বে। তাইলে কি নেতৃত্বের মাধ্যমে সংঘবদ্ধতা সৃষ্টি হলো না, অর্থাৎ ইউনিটি তৈরি হলো না, এই গেল। নেক্সট যেটা, সেটা হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা জোরদার, অর্থাৎ তারা একটা দল মিলে যে কাজটা করবে, সেই কাজটা কি হয়ে যাবে, আরও বেশি সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যায়, এবং তাদের চেষ্টাটা আরও বেশি বৃদ্ধি পায়। যেমন হচ্ছে তখন কি হয় যে লিডার যখন, একজন নেতা যখন নেতৃত্ব প্রদান করে, তখন ওই টিমটা কি করে, তখন ওই তারা সবাই মিলে কাজটা করতে মানে করা শুরু করে দেয়, এবং তখন তাদের চেষ্টাটা আরও বাড়ে, এবং হচ্ছে যে ওই জিনিসটা সাকসেস আসে আরও সম্ভাবনা বেড়ে যায়, যদি নেতা যোগ্য হয়। তো তাহলে হচ্ছে যে এই যে দলগত প্রচেষ্টাটা হচ্ছে, এবং সেই জিনিসটা আরও বেশি ফোকাসড হচ্ছে, আরও তারা কনসেন্ট্রেশন দিচ্ছে কাজে, কার নেতৃত্বে, লিডার নেতৃত্বে, তার মানে কি নেতৃত্বের এখানে একটা গুরুত্ব আছে না?
ওকে, তাহলে এটা গেল নেক্সট লক্ষ্যার্জন নিশ্চিতকরণ। এই যে একটা কথা আছে না যে লক্ষ্য ছাড়া তো আচ্ছা, মানে প্রত্যেকটা অর্গানাইজেশন একটা লক্ষ্য থাকে। যেমন আমি শুরুতে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন বললো 5% প্রফিট বৃদ্ধি করতে হবে, বা হচ্ছে যে কোম্পানির লোকসান হয়েছে সেই লোকসানটা ওভারকাম করতে হবে, বা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে নয়তো সেল বাড়াতে হবে, এই জিনিসগুলি। তাহলে এই যে লক্ষ্য বা এই যে মুনাফা অর্জন করা, এই যে এক একটা লক্ষ্য, সেই লক্ষ্যগুলি যাতে এই টিমটা অর্জন করতে পারে সেটার দায়িত্ব দেওয়া হয় একজন লিডারের কাছে, এবং একটা লিডার কাজ করার মাধ্যমে অর্থাৎ তাদেরকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সেই লক্ষ্যটা যাতে অর্জিত হয় সেই জিনিসটার গ্যারেন্টি দেয়। তাহলে লক্ষ্যার্জন নিশ্চিতের ক্ষেত্রেও নেতৃত্বের গুরুত্ব হলো। নেক্সট কর্তৃত্ব প্রয়োগের সহায়তা, যেমন কর্তৃত্ব জিনিসটা কি, যেমন আমি হচ্ছি আপনার আপনি আর আমি একটা টিমে, অ্যান্ড আমাদের সাথে আরও কেউ আছে, আরও কয়েকজন মানুষ আছে, সো এই যে আমাদের টিম, ওখানে আমি লিডার। এখন আমার কিন্তু সেই ক্ষমতাটা থাকবে যে আমি আপনাকে আদেশ দিব, অর্থাৎ আপনি আমার কাছে জবাবদিহি করবেন যে আপনি এই কোন কাজ করেছেন না করেছেন, আমার আদেশ কতটুকু মেনেছেন। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, যে যখন আমি নেতৃত্বের সাথে যুক্ত হব, অর্থাৎ এই নেতৃত্ব তখন কী হয় যে আমার এই কর্তৃত্ব প্রয়োগের সহায়তা দিবে, যে আমি যখন আপনি জানবেন যে আমি লিডার, তখন আপনি আলটিমেটলি দেখা যাবে যে আপনি আমাকে জবাবদিহি করছেন। তাহলে কি আমার কর্তৃত্ব প্রয়োগে আমার ইজি হলো, আমার হেল্প হলো নেতৃত্বের মাধ্যমে। তাহলে কি নেতৃত্বের গুরুত্ব এটাও একটা পড়ে। আরেকটা হচ্ছে সহযোগিতার উন্নয়ন। যখন আপনারা পাঁচজন মিলে একটা টিম করলেন, এখন আপনাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক অ্যাসাইন করা হলো, তখন কি দেখা যায় যে আপনি একটা জিনিস পেরেছেন আরেকজন পারে নাই, তখন কি আপনি আপনার টিমমেটকে হেল্প করবেন, কেননা আপনাদের একটা টিম ওয়ার্ক, টিম বেজে কোয়েশ্চেন হবে বা রেজাল্ট হবে। তো তেমনি ব্যবসার প্রতিষ্ঠানও এরকম হয় যে কতগুলি মানুষ একটা টিম হয়ে কাজ করে। তো এই যে একজন একজনকে সহযোগিতা করে, এই সহযোগিতাটা নেতৃত্বের মাধ্যমে অনেক ইজি হয়ে যায়, কারণ লিডার সেইভাবেই তাদেরকে ইনস্ট্রাকশনগুলি দিয়ে থাকে। তাহলে এখানেও নেতৃত্বে একটা গুরুত্ব আছে। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে মনোবল উন্নয়ন। ধরেন আপনি যদি লিডার হন এবং আপনি যদি যোগ্য লিডার হন, তখন কিন্তু আপনার সাথে বাকিরা কাজ করতে আগ্রহী হবে, তারা উৎসাহ পাবে। তাহলে কি আপনি তাদের মনোবলের উন্নয়ন করছেন না? তাহলে এই যে আপনার ভালো নেতৃত্বই কিন্তু তাদের মনোবলটা উন্নয়ন করতে, উন্নতির দিকে নিতে সাহায্য করছে, অর্থাৎ তাদেরকে আপনার সাথে কাজ করাতে আরও বেশি মোটিভেশন দিচ্ছে। তাহলে কি মনোবল উন্নয়নের ক্ষেত্রেও নেতৃত্বে গুরুত্ব আছে। তাহলে থ্রু আউট দ্য ভিডিও আমরা কী শিখলাম, যে নেতৃত্ব কাকে বলে? নেতৃত্ব মূলত একটা কৌশল, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে নেতৃত্বের আরও কিছু জিনিস আছে, সেই গুরুত্বগুলি আমরা পড়লাম। তাহলে আশা করি আমাদের এখানে কিছু বেসিক, মানে আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে গিয়েছে।